আজকে গণেশ চতুর্থী, তাই তো? আজকে গণেশ চতুর্থী, আমরা অফিস থেকে বেরিয়েছি, কোথায় যাচ্ছি না, একটা জুট মিলে যাচ্ছি, জুট মিলে ভিজিট করতে যাচ্ছি, জুট মিলে ওখানে কিছু সমস্যা হয়েছে সেগুলো দেখতে যাচ্ছি, তো ওখানে কী কী দেখায়, কী কী দেখান, কী কী দেখা যায় দেখি। হাওড়া ডিস্ট্রিক্টের চেঙ্গাইল স্টেশনের কাছেই এই জুট মিল। ব্রিটিশ আমলে তৈরি এই জুট মিল, আমরা সকালবেলা বেরিয়ে ওখানে গিয়ে পৌঁছালাম প্রায় 11টা থেকে 11:30 নাগাদ। রাস্তার কিছু ক্লিপ আমি তুলে ধরলাম, যেগুলো হুগলি সেতু পেরোনোর সময় বা সেখানে ঢোকার সময় ভেসে উঠল। বাকি কথা জুট মিলের ভেতরে গিয়েই হচ্ছে। ভেবেছিলাম বাকি কথা জুট মিলের ভেতরে গিয়েই বলবো, কিন্তু হাইওয়ে থেকে বাঁহাতে টার্ন নিতেই শুরু হলো এই সরু পিচের রাস্তা। চারিদিকে জঙ্গলে ভরা, ছোট ছোট কিছু গ্রাম নিয়ে এই রাস্তা। পার্সোনালি আমার এই রাস্তা বা এই পরিবেশটা খুবই ভালো লেগেছে। গাড়ি চলছিল যথেষ্টই স্পিডে, তার মাঝখানেই আমি রেকর্ড করছিলাম রাস্তার দুধারের এই জনজীবন, এই ঝোপঝাড়, এই জঙ্গল, এই পথ। বিরাট জুট মিল না? কি নাম? লাডলো জুট মিল। লাডলো প্লে গ্রাউন্ড। হ্যাঁ, ওইটা কোলাঘাট থার্মাল, ওই এখান থেকে শো হয়। এই সামনে এটা কি বিরাট এই জুট মিলে আমাদের এন্ট্রি। বিশাল একটা জায়গা জুড়ে এই জুট মিল রয়েছে। আমরা যেখান থেকে ঢুকলাম সেটা একটা টানেল, এর পরে তার বাঁহাতে ও ডান হাতে বিভিন্ন গোডাউন রয়েছে। এই একটা গোডাউন, বেসিক্যালি এখানে কিছু মেটেরিয়াল রেডি যেগুলো স্টক করা হয়েছে, হয়তো ডিসপ্যাচ হওয়ার জন্যই এগুলো রয়েছে। এই যে গোডাউনটা, সেটা প্রায় 200 ফুট বাই 200 ফুট লম্বা চওড়া হবে। আলো আধারির মধ্যে গোডাউনটা আমি যতটা পারলাম রেকর্ড করার চেষ্টা করলাম। গোডাউন থেকে বেরিয়ে তারপর আমরা আস্তে আস্তে এগোলাম ফ্যাক্টরির ভেতরের দিকে, যেখানে জুটের থেকে সুতো তৈরি হচ্ছে। এটাও একটা গোডাউন, যেই গোডাউনটার নাম প্যালেট গোডাউন। আমরা এই গোডাউনটাও ভিজিট করলাম, করার পরে কারখানার ভেতরে ঢুকলাম। আচ্ছা, এটা হচ্ছে প্যারা গোডাউন, প্যালেট গোডাউন। ও, প্যালেট গোডাউন, প্যাকিং হয়। আচ্ছা, এখানে প্যাকিং হয়। ও, কাজ হচ্ছে ওটাতে, পুস্টিং মেশিন এখানে। প্রকৃত জুট মিলের কার্যকলাপ এই জায়গা থেকেই শুরু হয়। চোখের সামনে ভেসে ওঠে সারি সারি মেশিন এবং প্রচুর কর্মকাণ্ড। জুট মিলে একদিন ভিজিট করে আমাদের পক্ষে পুরো ফ্যাক্টরির কোথায় কী হচ্ছে, কোন মেশিন থেকে কী তৈরি হচ্ছে জানা কখনোই সম্ভব নয়। তবুও যেটুকু আমরা নিজের কার্যসূত্রে ভিজিট করেছিলাম এবং সেটারই ছবি তুলে ধরলাম ইউটিউবে জুট মিলের ভেতরের ভিজিট সম্পর্কে। প্রচুর মেশিনারিজ আছে যেখানে এক একটা যন্ত্রাংশ এক এক রকম কাজ করে যাচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে দেখতে।
এইগুলো ফিনিশ প্রোডাক্ট যা হয়ে প্যাকিং করা কমপ্লিট রয়েছে, যেগুলো ডিসপ্যাচের জন্য রেডি। মেনলি এগুলোতে রয়েছে কিছু সুতো, পাটের সুতো। এই পোর্শনের কাজ বন্ধ ছিল, হয়তো শিফটিং ডিউটি রয়েছে বা এই শিফটে কোনো কাজ নেই, যে শিফটের সময় আমরা গেছিলাম, অন্যান্য শিফটে আবার এখানে হয়তো কাজ হবে। পুরো জুট মিলের কিছুটা অংশই আমরা পায়ে হেঁটে ঘুরলাম। এই ভদ্রলোক আমাদের অনেকটাই হেল্প করলো, জুট মিলের বিভিন্ন দিক আমাদের দেখালেন এবং কোথায় কী ধরনের কাজকর্ম হয় কিছুটা বিবরণ আমরা তার মুখ থেকে জানতে পারলাম। জুট মিলের বাইরের দিকটা কিছুটা এই রকম। এখানেই ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, লোকাল অফিস, ফ্যাক্টরি অফিস সমস্ত কিছু পরপর রয়েছে। আমরা বাইরের দিকটা কিছুটা ঘুরে আবার একটা টানেলে ঢুকে পড়লাম। স্ক্র্যাপগুলোকে স্টোর করা হয় এখানে। সুতো কাটার পর যে স্ক্র্যাপ বেরোয় সেই স্ক্র্যাপের গোডাউন হলো এটাই। আমাদের জুট মিল ভিজিট এখানেই সমাপ্ত। পাশ দিয়ে চেঙ্গাইল স্টেশন থেকে ছুটে চলেছে ট্রেন, আর ট্রেনের পাশ দিয়ে রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। জুট মিলের একটা ভিজিট দেওয়ার আমি চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।